ব্যাংকে টাকা নেই এমন গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অনেকেই ব্যাংক থেকে টাকা তুলে ঘরে রাখছেন, এতে চোর সুযোগ নিতে পারে। বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা চিকিৎসক পরিষদের সম্মেলনে একথা বলেন শেখ হাসিনা। তিনি আরও জানান, বৈদেশিক মুদ্রার রিজার্ভ দিয়ে তিন মাস নয় পাঁচ মাস আমদানি করা যাবে, কেনা যাবে খাদ্য। বিএনপি ক্ষমতায় থাকাকালে একাত্তরে পাকিস্তানিদের মতো অত্যাচার করেছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় দেশের সব বিভাগে মেডিকেল বিশ্ববিদ্যালয় গড়ে তোলার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী। এস কে সৌরভের প্রতিবেদন। মাননীয় প্রধানমন্ত্রী, স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাতিপের পঞ্চম জাতীয় সম্মেলনে সোহরাওয়ার্দী উদ্যানের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় আওয়ামী লীগ সরকার করেছে উল্লেখ করে তিনি বলেন, সে সময় বিএনপিপন্থী ডাক্তারদের বাধার মুখে পড়তে হয়েছে। এ সময় স্বাস্থ্য খাতে সরকারের উন্নয়নমূলক নানা কার্যক্রম তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রত্যেকটা বিভাগে একটি করে মেডিকেল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করব। ইতিমধ্যেই আমরা রাজশাহী, চট্টগ্রাম, সিলেট করেছি। পর্যায়ক্রমিকভাবে প্রতিটি বিভাগে একটি করে বিশ্ববিদ্যালয় আমরা করে দিচ্ছি। প্রতিটি জেলায় আমরা মেডিকেল কলেজ করে দিচ্ছি। আসলে বাংলাদেশের মানুষ তো ছয় ঋতুর দেশ, দুই মাস পরপর ঋতু বদলায়, পাখির ডাক বদলায়, বাতাসের গতি বদলায়, মানুষেরও মনও বদলায়, আর যা কিছু করি ভুলে যায়। এই ভুলে যাতে না যায় তার জন্য মাঝে মাঝে একটু স্মরণ করাতে হয়। শেখ হাসিনা বলেন, 75-এর নৃশংস হত্যাকাণ্ডের পর অবৈধভাবে ক্ষমতার পালাবদলের মাধ্যমে বিচারের পথ বন্ধ করা হয়। এ সময় মানবাধিকার লঙ্ঘন, নিষেধাজ্ঞা সহ সরকারের বিরুদ্ধে নানা অভিযোগের সমালোচনা করেন তিনি। আমার মা ভাইদের হত্যার বিচার করতে আমাকে 35 বছর অপেক্ষা করতে হয়েছে। আমেরিকা এক খুনি রয়ে গেছে, তাকে বারবার আনার জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। যেহেতু তার ফাঁসির আদেশ হয়েছে, আমেরিকা তাই সেই খুনিকে লালন পালন করছে। তারপরে আমাদের প্রচেষ্টা আছে যে পৃথিবীর যেখানেই থাক, যেভাবেই হোক, এদেরকে ধরে এনে এদের সাজা অবশ্যই আমরা নিশ্চিত করব ইনশাল্লাহ। 2001-এ আমার নিজের চোখে দেখা বিএনপি জামাত জোট যে নির্বাচনে, একে তো তখন আমাদেরকে জোর করে হারানো হয়, আর সেই নির্বাচনে তারা যেভাবে কারচুপি করে এবং ক্ষমতায় আসে, ক্ষমতা আসার সাথে সাথে এদেশের মানুষের উপর এমন অত্যাচার শুরু করে, ঠিক মনে হয়েছে যে সেই 71 সালে পাকিস্তানিরা যেভাবে অত্যাচার করেছে ঠিক তারই পুনরাবৃত্তি ঘটেছে। করোনাকালীন দেশের উন্নত চিকিৎসার তথ্য তুলে ধরে রিজার্ভ নিয়ে সমালোচনার জবাব দেন সরকার প্রধান। আমাদের দেশের সবাই রিজার্ভ সম্পর্কে এবং অর্থনীতি সম্পর্কে ভীষণভাবে পারদর্শী হয়ে গেছে। গ্রামে গ্রামে চায়ের দোকানে রিজার্ভ নিয়ে কথা। হ্যাঁ, আমাদের খরচ হচ্ছে রিজার্ভ, এটাও ঠিক। তারপর আমি বলবো যে আমাদের এখন যে রিজার্ভ, তাতে তিন মাস না, আমরা পাঁচ মাসের আমদানি করতে পারি, সে পরিমাণ অর্থ আমাদের কাছে আছে। তাছাড়া একটা গুজব ছড়াচ্ছে টাকা ব্যাংকে নাই, টাকা পাবে না, সবাই টাকা ব্যাংকে থেকে তুলে ঘরে রাখে। ঘরে টাকা রেখে তো চোরকে সুযোগ করে দেওয়া, তাই না? কারণ সে চোরের হাতে তুলে দেবে না ব্যাংকে টাকা থাকবে, সে টাকার মালিক যারা তাদের উপরেই নির্ভর করে। বৈশ্বিক সংকটে অপচয় না করে আবারও সকলকে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভোগ্য পণ্যের কোনো অসুবিধা হবে না, আর ইউক্রেন থেকে রাশিয়া থেকেও আমরা আমদানি শুরু করেছি। এস কে সৌরভ, এসটিভি, ঢাকা। জাতীয় চার নেতার প্রতি